আর্থিক অনটনের কারণে সদ্যজাত শিশুকন্যাকে অন্য দম্পতির কাছে দত্তক দেওয়ার অভিযোগ। চাইল্ডলাইনের তৎপরতায় উদ্ধার সাত দিনে শিশুকন্যা, আপাতত শিশুর ঠাঁই হয়েছে হোমে। আর্থিক অনটনের কারণে সদ্যজাত শিশুকন্যাকে অন্য দম্পতির কাছে দত্তক দেওয়ার অভিযোগ। চাইল্ডলাইনের তৎপরতায় উদ্ধার সাত দিনের সদ্যজাত শিশুকন্যা। ঘটনা সূত্রে জানা যায়, অভাবের সংসার, সন্তানকে মানুষ করার জন্য নেই অর্থের যোগান, শিশুকন্যাকে মানুষ করতে পারবে না বলে সাত দিনে সদ্যজাত কন্যাকে অন্য দম্পতির হাতে তুলে দেয় ওই শিশুর বাবা মা। ঘটনাটি গোপন সূত্রে খবর পায় নদিয়ার চাইল্ডলাইনের কর্মীরা। এরপর নদিয়ার চাইল্ডলাইনের কর্মীরা যোগাযোগ করে রানাঘাট থানার সাথে। এরপর পুলিশকে সাথে নিয়ে তারা তারাপুর পঞ্চায়েতের বাসিন্দা তাপস বিশ্বাসের সাথে যোগাযোগ করে তার বাড়িতে যান। সেখানে তাপস বিশ্বাসের বৈধ কাগজপত্র না থাকায় ওই সদ্যজাত শিশুকন্যাকে উদ্ধার করে চাইল্ডলাইনের কর্মীরা। এরপর শিশুকে হাসপাতালে নিয়ে গিয়ে তার মেডিকেল চেক আপ করানো হয়। তবে ওই দম্পতির হাতে সাত দিনের সদ্যজাত শিশুকন্যাকে তুলে দেওয়ার ঘটনার পেছনে কোনো আর্থিক লেনদেন আছে কিনা তা বিষয় এখনো স্পষ্ট জানা যায়নি। পুলিশ এলো, এসে বাচ্চাটা তুলে নিয়ে চলে গেল, তিনটা কিছু বলেনি, এই পর্যন্ত আমরা জানি। এবার বাচ্চার বাবা মা ইচ্ছা করি তাপসের দিয়েছে, তাপস বাচ্চাটারে নিয়ে এসেছে। এবার কতদূর কি ঘটনা আমি এটা জানি না। আজকে ছদিন আমরা চাইছি, বাচ্চা চাইছি, বাচ্চাটা তার বাবা মা দিয়েছে, তার বাবা মার কাছ থেকে নিয়ে এসেছি, এবার বাচ্চাটা চাইছি, আর কিছু চাইছি না। তবে পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগেই নদিয়ার হাঁসখালী থানা এলাকার বাসিন্দা রঘুনাথ সরকার অভাবের কারণে রানাঘাট থানার তারাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাপস বিশ্বাসের সাথে যোগাযোগ করে তাদের সাত দিনের শিশুকন্যাকে তুলে দেয় ওই দম্পতির হাতে। এই বিষয়ে তাপস বিশ্বাস বলেন, উনি আমাদের দীর্ঘদিনের পরিচিত লোক, ওনার এর আগেও চার পাঁচটি সন্তান রয়েছে, কিন্তু এই সন্তানটিকে আমাদের হাতে তুলে দেয় তার একটাই কারণ, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, সে কারণে সে তার এই সাত দিনের সদ্যজাত শিশুকন্যাকে আমাদের হাতে তুলে দেয়। তবে এক্ষেত্রে আমাদের মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়নি। আমাদের পরিচিত লোক, ওনার তিন চারটে সন্তান আগেই আছে, তিনটে, ওনার খুব আর্থিক অবস্থা খুব শোচনীয়। বললো যে দাদা আমি তো মানুষ করতে পারবো না, এসে গিয়েছে কী করবো, তাহলে রেখে দিই। কতদিন আগে নিয়েছেন? চার পাঁচ দিন আগে, তিন চার দিন আগে। কোনো পয়সা করি লেনদেন হয়েছিল? পয়সা করি কোনো সমস্যা নেই, আমাদের নিয়ারেস্ট লোক। আমি বললো তোমার ছেলেবেলে তো হয়নি, তাহলে তুমি এটা মানুষ করো। আমি বললাম ঠিক আছে করবো। চাইল্ডলাইন সূত্রে খবর, এখনও সদ্যজাত শিশুকন্যাকে হোমে রাখার ব্যবস্থা করবেন তারা। শিশুকন্যাকে তাপস বিশ্বাস কিভাবে নিয়েছিলেন তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। এই বিষয়ে চাইল্ডলাইনের এক কর্মী বলেন, আমাদের কাছে সূত্রে খবর আসে রানাঘাট থানার অন্তর্গত তারাপুর এলাকার এক বাসিন্দা সদ্যজাত সাত দিনের শিশুকন্যাকে দত্তক নিয়েছে, কিন্তু তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এরপর আমরা রানাঘাট থানার সাথে যোগাযোগ করি। রানাঘাট থানার যৌথ উদ্যোগে আমরা ওই বাড়িটিতে যাই এবং ওই সদ্যজাত শিশুকন্যাকে উদ্ধার করি। এই বিষয়ে তিনি আরো বলেন, ওখানে একটি সাত দিনের একটা শিশু একজনের দম্পতির বাড়িতে ছিল, তারা বাচ্চাটিকে মানে ইনলিগাল অ্যাডাপশনে রেখেছিল, মানে কোনো অ্যাডাপশন প্রসেস, কোনো উপযুক্ত কাগজপত্র কিছুই ছিল না তার। এবার পরবর্তীতে আমরা রানাঘাট থানাতে আসি এবং আইসি স্যারের সাথে কথা বলি। রানাঘাট থানার সহযোগিতায় আমরা যৌথভাবে সেই বাচ্চার বাড়িতে যাই, সেখানে যেখানে ছিল বাচ্চাটি সেখানে গিয়ে ওর বাবা মা বলে যে দাবি করছে তাদের সাথে কথা বলি। তারা জানান যে তারা বাচ্চাটিকে বগুড়া থেকে একটা দম্পতির কাছ থেকে তারা একটা পেপারে চুক্তিবদ্ধভাবে নিয়েছে অবৈধভাবে, সেটার কোনো পেপারসপত্র, লিগাল কোনো পেপারসপত্র আমাদেরকে দেখায়নি। তো সে মতো অবস্থায় আমরা রানাঘাট থানা এবং আমরা চাইল্ডলাইন যৌথভাবে বাচ্চাটিকে উদ্ধার করে আমরা হবিপুর হাসপাতালে ওকে মেডিকেল করে এখন আমরা থানাতে রয়েছি। যে পেপারসপত্রের প্রসিডিওর সেটা এখন মেনটেন করা হবে। পরবর্তীতে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যিনি ম্যাজিস্ট্রেট ম্যাম আছেন ওনার সাথে আমরা কথা বলবো, বলে পরবর্তী পদক্ষেপ সেখানে নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।